Lillahi takbir. Lillahi takbir. Sokol bidhan batil koro. Sokol bidhan batil koro. Muktir ekoi pot. Lillahi takbir. Lillahi takbir. Lillahi takbir. Sokol bidhan batil koro. Sokol bidhan batil koro. যে আমাদের মা বোনেরা তারা যে জাতি গড়ার কারিগর, মায়ের মাধ্যমেই জাতি গড়ে। এই মাকে ভালোভাবে যদি শিক্ষিত না করা যায়, কোরআন হাদিসের ইলম, তাওহীদ এবং সুন্নাতের ইলম যদি তাদের ভিতরে না দেওয়া যায়, জাতি পথভ্রষ্ট থেকেই যাবে। বাংলাদেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো বা অন্যান্য মাদ্রাসাগুলি ব্যক্তি পরিচালনায় চলছে, কোন একক ব্যক্তি পরিচালিত। সেই মাদ্রাসাগুলির সমস্যা হলো এই জায়গায় যে ব্যক্তি পরিচালিত মাদ্রাসা যখন ওই ব্যক্তির কোনো পদস্খলন ঘটে বা ওই ব্যক্তির যদি কোনো সমস্যা হয় বা ব্যক্তি যদি দুনিয়াতে না থাকে তখন ওই প্রতিষ্ঠানগুলি আর সেভাবে চলতে পারে না। কিন্তু এই মাদ্রাসা একটি সংগঠন কর্তৃক পরিচালিত, কাজেই জাতিকে গঠন করার জন্য মায়ের ভূমিকা অপরিসীম। আর সেই মায়ের ভূমিকা যথাযথভাবে পেতে হলে মাকে শিক্ষিতা কোরআন এবং সহি সুন্না ভিত্তিক শিক্ষায় শিক্ষিতা করে তুলতে হবে। সেই জন্য আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব অপরিসীম। আজকে আমরা এই মুহূর্তে রাজশাহী নদাপাড়া আল বারকাতুল ইসলামের সালাফি মহিলা বালিকা শাখার আবাসিক ভবনের ছাদ ঢালাই উপলক্ষে নতুন যে ভবনটি শুরু হয়েছে সেই ভবনের চারতলার ছাদ ঢালাইয়ের কাজ আরম্ভ হয়েছে আলহামদুলিল্লাহ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া। আজকে আমরা এই মুহূর্তে রাজশাহী নদাপাড়া আল বারকাতুল ইসলামের সালাফি মহিলা বালিকা শাখার আবাসিক ভবনের ছাদ ঢালাই উপলক্ষে নতুন যে ভবনটি শুরু হয়েছে সেই ভবনের চারতলার ছাদ ঢালাইয়ের কাজ আরম্ভ হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা সেই উপলক্ষে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি লাইভে। আমরা আমাদের মহিলা মাদ্রাসা সম্পর্কে একটু আপগ্রেড আপনাদেরকে জানাবো এবং আপনাদের কাছে আন্তরিক দোয়া কামনা করব যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কাজ অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন করেন। তো সেই উপলক্ষে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছাদ ঢালাইয়ের কাজ চলছে। আল মারকাজুল ইসলামের সালাফি বালিকা শাখা আবাসিক ভবন দুই এর চারতলার ছাদ ঢালাইয়ের কাজ চলছে। আমরা দেখতে পাচ্ছেন তোর পাশে যে ভবনটি আছে এটা আবাসিক ভবন এক, ওটা আটতলা ফাউন্ডেশন দিয়ে শুরু করা হয়েছিল, পাঁচতলা পর্যন্ত সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে আমাদের এই লাইভে আমাদের সাথে উপস্থিত আছেন শেখ আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানী হাফিজাহুল্লাহ, এবং সাথে আরেক উপস্থিত আছেন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ। এই দুজন শায়খ আমাদের সামনে উপস্থিত আছেন, আমরা তাদের মুখ থেকেই সংক্ষিপ্তভাবে আপনাদের উদ্দেশ্যে দু একটি কথা শুনবো ইনশাআল্লাহ। আমি প্রথমে শায়খ আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানী হাফিজাহুল্লাহকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা نبينا محمد ومن دعا بدعوته واستنى بسنته وسار على نهجه الى يوم الدين اما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা, দূরেও কাছে দেশেও প্রবাসে যে যেখানে আছেন আমাদের এই লাইভ প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন, আমরা একটি গুরুত্বপূর্ণ স্থাপনা এসে আপনাদের সামনে লাইভ প্রোগ্রামে আসছি। আহলে হাদিস আন্দোলন কর্তৃক পরিচালিত আল মারকাজুল ইসলামিয়া সালাফি নওদাপাড়া বালিকা শাখা, বালিকা শাখার আবাসিক ভবনের নির্মাণ কাজ চলছে যেটা আপনারা সচকে দেখতে পাচ্ছেন। এই বিল্ডিংয়ের চতুর্থ তলার ছাদ ঢালাইয়ের কাজ চলছে। আমরা আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে আমাদের মা বোনেরা তারা যে জাতি গড়ার কারিগর, মায়ের মাধ্যমেই জাতি গড়ে।
এই মাকে ভালোভাবে যদি শিক্ষিত না করা যায়, কোরআন হাদিসের ইলম, তাওহীদ এবং সুন্নাতের ইলম যদি তাদের ভিতরে না দেওয়া যায়, জাতি পথভ্রষ্ট থেকেই যাবে। কাজেই জাতিকে গঠন করার জন্য মায়ের ভূমিকা অপরিসীম। আর সেই মায়ের ভূমিকা যথাযথভাবে পেতে হলে মাকে শিক্ষিত কোরআন এবং সহি সুন্নাহ ভিত্তিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। সেই জন্য আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব অপরিসীম। আপনারা জেনেছেন আমাদের মায়েরা, আমাদের মেয়েরা, আমাদের এই ছোট ছোট কমলমতি মায়েরা, তারা বহু কষ্ট করে টিনের ছাপরার নিচে নিদারুণ কষ্টে গরমে আধা সিদ্ধ হয়ে তারা এই লেখাপড়া করছে। আল্লাহর মেহরবানিতে তারপর আপনাদের সহযোগিতা, আপনারা দেখতে পাচ্ছেন পাশে একটা বিল্ডিং, আটতলা ফাউন্ডেশন দেওয়া, পাঁচতলা কমপ্লিট। এই বিল্ডিং এর পাশাপাশি আর একটা চলছে, এটা এখন চতুর্থ তলার ছাদ ঢালাইয়ের কাজ চলছে। আল্লাহ চাহে তো চতুর্থ তলা এবং পঞ্চম তলা হয়ে গেলেই ওই বিল্ডিং এর লেভেলে চলে আসে। এই যে ছাদটা এখন ঢালাই হচ্ছে, এটা 5000 স্কয়ার ফিটেরও কিছু বেশি, 5000 স্কয়ার ফিটেরও কিছু বেশি এই ছাদ ঢালাইয়ের কাজ চলছে। এই ব্যাপারে আপনাদের আন্তরিক সহযোগিতার খুব প্রয়োজন, আপনাদের নেক দোয়ার প্রয়োজন এবং আর্থিক সহযোগিতার প্রয়োজন। দূরে ও কাছে, দেশে ও প্রবাসে যে যেখানে আছেন না কেন, যার দ্বারা যতটুকু সম্ভব হয় আপনারা একটু মেহরবানি করে আমাদের এই মহিলা শিক্ষা প্রতিষ্ঠানের, মা করার কারিগরে শিক্ষা প্রতিষ্ঠানের এখানে অনুদান হিসাবে আপনারা প্রেরণ করবেন এবং আমাদেরকে পরামর্শ দেবেন। আল্লাহ পাক আপনাদের কবুল করুন, আপনাদের দানকে কবুল করুন এবং দানের ওসিলায় বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনাদেরকে হেফাজত করুন, কামাই রুজিতে বরকত দান করুন। আপনারা ইতিপূর্বে যারা দান করেছেন তাদের দানকে আল্লাহ পাক কবুল করুন এবং আরও যারা দান করবেন আল্লাহ পাক তাদেরকে দান করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন শায়খ শরীফুল ইসলাম মাদানী, কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ। খালিয়া তাফাদাল মাশকুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা ইতিপূর্বে শায়খ আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানী হাফিজাহুল্লাহর আলোচনা শুনলেন, এই মাদ্রাসা সম্পর্কে জানলেন। আমরা জানি যে এই মাদ্রাসা মহিলা সালাফিয়া মাদ্রাসা, যেই মাদ্রাসাটি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক পরিচালিত একটি মাদ্রাসা। আমরা সকলেই জানি বাংলাদেশে যদি হকপন্থী কোনো সংগঠন থাকে, বাতিলের বিরুদ্ধে আপোষহীন যদি কোনো সংগঠন থাকে, তাহলে সেটা হলো আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ। সেই সংগঠন দ্বারাই পরিচালিত হচ্ছে এই মাদ্রাসা। আরও বহু মাদ্রাসা কিন্তু বাংলাদেশে আছে, তাদের সাথে এই মাদ্রাসার মৌলিক কিছু পার্থক্য আছে। তার মধ্যে এক নম্বর পার্থক্য বলবো, যেহেতু আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাতিলের বিরুদ্ধে আপোষহীন, অতএব এই মাদ্রাসাটি পরিচালিত হচ্ছে ওইভাবেই। এই মাদ্রাসার যে শিক্ষা কার্যক্রম চলছে সেখানেও কিন্তু একমাত্র সহি হাদিস, কোরআন এবং সহি হাদিসের ভিত্তিতে পরিচালিত হচ্ছে। দ্বিতীয়ত, বাংলাদেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো বা অন্যান্য মাদ্রাসাগুলি ব্যক্তি পরিচালনায় চলছে, কোনো একক ব্যক্তি পরিচালিত। সেই মাদ্রাসাগুলির সমস্যা হলো এই জায়গায় যে ব্যক্তি পরিচালিত মাদ্রাসা যখন ওই ব্যক্তির কোনো পদস্খলন ঘটে বা ওই ব্যক্তির যদি কোনো সমস্যা হয় বা ব্যক্তি যদি দুনিয়াতে না থাকে, তখন ওই প্রতিষ্ঠানগুলি আর সেভাবে চলতে পারে না। কারণ আমরা জানি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক কিছু অসাধু ব্যক্তি আছে যারা এই প্রতিষ্ঠানগুলোকে লুটে পুটে খেতে চায়। যখন ওই ব্যক্তি শেষ হয়ে যায় তখন ওই বাতিলগুলো সেখানে প্রবেশ করে। কিন্তু এই মাদ্রাসা একটি সংগঠন কর্তৃক পরিচালিত। আজকে মহতরম আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার যদি দুনিয়াতে না থাকেন, তার স্থানে আরেকজন এসে বসবেন এবং এগুলো পরিচালনা করবেন। আমি বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘের সভাপতি যদি মারা যায়, আমার স্থানে আরেকজন এসে বসবে। এটা কোনো ব্যক্তি পরিচালিত নয়। এই জন্য এই মাদ্রাসাগুলি, এর যাই হোক না কেন, এটা দীর্ঘমেয়াদী এবং এটা কখনোই নষ্ট হয় না। দ্বিতীয়ত বলবো যে ব্যক্তি পরিচালিত প্রতিষ্ঠানগুলো, এর যদি হিসাবের স্বচ্ছতা দেখেন, অ্যাকাউন্টের স্বচ্ছতা দেখেন, দেখবেন আমরা অনেক তদন্ত করে দেখেছি যে অনেক প্রতিষ্ঠান যেগুলো মাদ্রাসার অ্যাকাউন্ট এবং ব্যক্তিগত অ্যাকাউন্ট একটাই, অনেক সময় দেখা যায় যে মাদ্রাসার অ্যাকাউন্টগুলো নামে মাত্র আছে,
কিন্তু ব্যবহার হয় ব্যক্তি অ্যাকাউন্ট, যেখানে হিসাবের কোনো স্বচ্ছতা পাওয়া যায় না, যেখানে যাকাত ফান্ড কোনটা, কোনটা যাকাত ফান্ড, কোনটা মাদ্রাসার ফান্ড, এগুলো কোনো আলাদা পৃথক করা নাই। কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সম্পূর্ণই আলাদা। আলাদিস আন্দোলন বাংলাদেশের অ্যাকাউন্ট নাম্বার আলাদা, বাংলাদেশ আলাদা যুব সংঘের অ্যাকাউন্ট আলাদা, যাকাত ফান্ড কেউ যদি যাকাত দিতে চান যাকাত ফান্ড আলাদা, কেউ যদি ইসলামিক কমপ্লেক্স মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য দিতে চান সে তার অ্যাকাউন্ট নাম্বার আলাদা, কেউ যদি এতিমখানায় দিতে চান সেখানে পথের আলো ফাউন্ডেশন আছে সেটার অ্যাকাউন্ট আছে সেটা আলাদা, মানে একটার সাথে আরেকটার কোনো সংমিশ্রণ নাই। এতিম ফান্ডে যত টাকা আসে এতিমদের জন্য ব্যবহার হয়, অন্য কোনো খাতা যাবে না। মাদ্রাসার জন্য যে টাকা আসে সেগুলো মাদ্রাসার জন্যই ব্যবহার হয়, সে কোনো অন্য কোনো খাতে সেগুলো ব্যয় হবে না। আমাদের হিসাবের স্বচ্ছতা আলহামদুলিল্লাহ আছে এবং প্রতি মাসেই আমাদের সেই হিসাবের অডিট হয় এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমাদের হিসাব রক্ষা করা হয় আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই মাদ্রাসাগুলোকে আপনারা অবশ্যই আপনাদের মাথায় রাখবেন এবং যেই মাদ্রাসাগুলো একমাত্র কোরআন এবং সহিহ হাদিস প্রতিষ্ঠায় কাজ করছে সেই মাদ্রাসাগুলোর সাথে আপনারা আপনাদের সার্বিক সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা দুজন শায়খের কাছ থেকে সংক্ষিপ্ত পরিসরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আহ্বান শুনলাম। সম্মানিত দীনী ভাই বোনেরা, আমরা সকলে জান্নাতে যেতে চাই, জান্নাতে যাওয়ার জন্য আমাদের দুনিয়ার যাবতীয় কোশেশ, আর জান্নাতে যাওয়ার অন্যতম একটা মাধ্যম হচ্ছে দান সাদাকা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর সাদাকাতু বোরহান, অর্থাৎ সাদাকা হচ্ছে জান্নাতে যাওয়ার দলিল। তো যে কোনো বিষয়ে দলিলবিহীন কোনো কিছু আসলে অর্জন করা যায় না, তো জান্নাতে যাওয়ার জন্য অবশ্যই দলিল প্রয়োজন, আর সেই দলিলটা হচ্ছে মূলত সাদাকা। সেজন্য আমরা আমাদের সাধ্যমতো এই দীনী মার্কাজগুলোকে, দীনী প্রতিষ্ঠানগুলোকে বাঁচিয়ে রাখার জন্য, এগুলির উন্নয়নের জন্য আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে এই আহ্বানে জানিয়েছেন, তিনি আমাদের কাছে ঋণ চেয়েছেন, উকরুজুল্লাহ কারজান হাসানা, যে তোমরা আল্লাহকে উত্তম ঋণ দাও। তিনি বলে মানযাল্লাযী উকরুজুল্লাহ কারজান হাসানা হাসানা ফায়ুযাইফ লাহু আযআফান কাসীরা, যে কি আছো আল্লাহকে উত্তম ঋণ দিবে, কারজে হাসানা দিবে, আল্লাহ তোমাদেরকে বহুগুণ বাড়িয়ে দিবে। তো সেই হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কারজে হাসানা, তার মানেই হচ্ছে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বা আল্লাহ প্রদত্ত যে খাতগুলো আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক নির্দিষ্ট যে খাতগুলো আছে সেখানে দান সাদাকা করা। তো আমরা আজকে যে আহ্বানটা আপনাদের কাছে রাখছি, যে আমাদের এই প্রতিষ্ঠান এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের আন্তরিক দোয়া এবং সহযোগিতার মাধ্যম বরকতে। পাশে একটা বিল্ডিং তো পাঁচতলা হয়েছে, পাশে আরেকটি বিল্ডিং পাঁচতলা হওয়ার পথে, তারপরে আমরা একাডেমিক বিল্ডিংয়ে হাত দিব ইনশাআল্লাহ। পর্যায়ক্রমে যদি আমাদের এই ক্যাম্পাসটা হয়ে যায় তাহলে আমাদের বিশ্বাস বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং সুশৃঙ্খল সাজানো গুছানো একটি ক্যাম্পাস, মেয়েদের একটি ক্যাম্পাস হবে ইনশাআল্লাহ। আমাদের সন্তানদের জন্য একটা সুন্দর জায়গা, শিক্ষা প্রতিষ্ঠান হবে যেখানে অত্যন্ত সুন্দরভাবে সেফলি এরা পড়াশোনা করতে পারবে, নিরাপদভাবে ওরা থাকতে পারবে ইনশাআল্লাহ। তো সেই নেকির কাজে সবচেয়ে বড় একটা নেকির জায়গা হিসেবে আমরা এখানে সহজে সবাই এগিয়ে আসবো ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে সহযোগিতা পাঠানোর জন্য অনুরোধ করবো। আমাদের ইসলামিক কমপ্লেক্স এই শিরোনামে আল আরাফা ইসলামিক ব্যাংকে যে আমাদের অ্যাকাউন্ট আছে, ইসলামিক কমপ্লেক্স আল আরাফা ইসলামিক ব্যাংক রাজশাহী শাখা, এই অ্যাকাউন্ট নম্বরে আপনারা আপনাদের সহযোগিতা পাঠাবেন ইনশাআল্লাহ। এবং সেই সাথে আরও যে নাম্বারগুলো বিকাশ রকেট যেগুলো আমাদের লাইভের সাথে সংযুক্ত থাকবে আপনারা সহযোগিতা পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নিয়তে আমরা কাজ করে যাচ্ছি এটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, কবুলিয়াতটা হলো মূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করলে বাকি কাজগুলো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আপনাদের কাছে দোয়া আছে, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, এই মার্কাজের জন্য দোয়া করবেন এবং আহলে হাদিস আন্দোলনের জন্য দোয়া করবেন, শিরিক বিদাতের বিরুদ্ধে আপোষহীনভাবে যেন এদেশে আমরা কাজ করতে পারি, তৌহিদ এবং সহি সুন্নার যে দাওয়াত সমাজে মানে সর্বত্র ছড়িয়ে পড়ছে সেই মিশন নিয়ে যেন আমরা এগিয়ে যেতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আপনাদের সবাইকে আবার আন্তরিক ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানিয়ে আমরা সংক্ষিপ্ত লাইভ থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। আকুল কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।